আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, মানবাধিকার সংগঠন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আছি শেখ ফজলুর রহমান মারুফ মিয়ার বাগান বাড়িতে। এখানে আমাদের মানবাধিকার সকল মেম্বার এবং সভাপতিরা উপস্থিত আছে। আমরা এক এক করে আপনাদের সবার সাথে পরিচয় করে দেব। তো আমাদের সাথে এখন উপস্থিত আছেন গোপালগঞ্জ জেলার সিনিয়র সভাপতি মোহাম্মদ ফাহাদ শেখ এবং আরও আমাদের সাথে গোপালগঞ্জ জেলার সভাপতি শেখ ফারহান হোসেন উপস্থিত আছেন এবং আরও আছেন ভারপ্রাপ্ত সভাপতি রিজভি আহমেদ এবং আমাদের সাথে আছেন সাধারণ সম্পাদক আবু তাহের এবং আমি আপনাদের সাথে আছি।
আমাদের রিভিউ ভিডিও কমপ্লিটের দিকে। তো এখন আমাদের এখানে আমাদের ভারপ্রাপ্ত সভাপতি আপনাদের সামনে কিছু উপস্থাপনা করতে চায়। প্লিজ আপনি আমাদের একটু দর্শকদের প্রিডিক্টিভ অফিসার ফর রয় দেখতে পারছেন, খুবই স্মাইলের সাথে কিন্তু তার পরিচয় দিচ্ছে। আপনার এখানে এসে কেমন লাগলো? আমার এই জায়গা ভালো লাগে। আচ্ছা, তাহলে আপনি যে নতুন রাজ্য থেকে বাংলাদেশে আসছেন, খুব ভালো লাগে। তো আসুন, আপনি নিশ্চয়ই আমাদের দেশে কাজ করে তার ঐতিহ্য আপনি সম্মান নিশ্চয়ই করে রাখবেন। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলা যে অসম্পূর্ণ কাজ আছে সে আপনি নিশ্চয়ই গ্রহণ করবেন। তো ধন্যবাদ আমাদের মানবাধিকারে জয়েন করার জন্য। আপনি খুব সম্মানের সাথে আমরা সমর্থনা জানাবো নিশ্চয়ই।